শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার গাজল থানার কাদুবাড়ি এলাকায়। মৃত ব্যবসায়ী পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার রাতে এলাকার একটি শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেয়ে আসেন ওই পরিবারের সদস্য সুশীল সরকার। রাতে তিনি দোকানেই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে দোকান না খোলার কারণে আশেপাশের লোকজন দরজা ভেঙে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাদুবাড়ি এলাকায় রাস্তার ধারে একটি টিনের দোকান রয়েছে ব্যবসায়ী সুনীল সরকারের। মঙ্গলবার রাতে স্থানীয় এলাকার একটি নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন সুশীল বাবু। বাড়ি সংলগ্ন দোকানে এসে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল 9টা বেজে যাওয়ার পরেও দোকানের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের লোকেদের। এরপরেই আশেপাশের লোকজন জড়ো হতেই সেই দোকানের দরজা ভেঙে দেখেন বিছানার মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ব্যবসায়ী সুনীল সরকার। তড়িঘড়ি তাকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গাজল থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যবসায়ীর। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানতে পারবে পুলিশ বলে জানানো হয়েছে। আমি তো সঠিক এসে দেখিনি, পরে এসে দেখছি যে ওই যে শুয়ে আছে, শুয়ে থেকেই স্টকের মতো সামনে মুখ করে আছে, এটাই দেখা। তারপরে তারপর তো এই যে এখন সবাই যা দেখছে, তো আপনার এটা তো বুঝতে পারছি না এখন ধারণা কি হচ্ছে। স্টক হতে পারে, আগে থেকে একটু শরীরে একটু ই ছিল, উইক ছিল, মাঝে মধ্যে বলতো শ্রাদ্ধ খেয়ে এসে তারপরে তো নিজে নিজের বাড়ি থেকে এটাই শোনা আর তার তো বলতে পারছে না। সুশীল সরকার বাড়ি কত বাড়িতে টিনের ব্যবসা করতেন, আমার ওই পার্শ্ববর্তী ভাই দাদা ভাই পাশাপাশি এক জায়গায় আমরা থাকি। আমার বাড়ি হচ্ছে কোদুয়ারি বলতে, কালকে ছুটি ছিল, কোনো অসুবিধা ছিল না, কাজকর্ম ঠিকই করেছে, কিন্তু সন্ধ্যাবেলার দিকে দোকানে কাজ ছিল, একটু কাজও করেছে, অসুবিধা নাই, কিন্তু রাত্রেবেলায় একবার নিমন্ত্রণ বিয়ে বাড়ি খেতে শ্রাদ্ধ বাড়ি খেতে গেছিলো, খেয়ে দিয়ে আসে তবুও ঠিক ছিল। কোথায় গেছিল? সুস্থ ছিল, তারপরে এসে দোকানে ঘুমাইছে, ঘুমার পর একা একা ঘুমাইছে, ঠিক আছে, একা একা ঘুমাইছিল, দোকানে কেউ ছিল না, কেউ থাকতো না। ঘুমানোর পরে যে কখন দুর্ঘটনা ঘটেছে কেউ বলতে পারছে না, সকালবেলা এসে ডাকাডাকি করে এই ঘটনাটা দেখা গেল। মোটামুটি যারা সবাই বলছে আর কি স্ট্রোকের মতনই মারা গেল, একজন হাতুড়ে ডাক্তার বলেছে, সেও বলেছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।